আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমর্থক হওয়া উচিত। আমরা এখনও কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে, কথা বলে সিনিয়র চিকিৎসকদের কী বক্তব্য এবং আমাদের কী বক্তব্য এই নিয়ে সুচিন্তিত মত আপনাদের কাছে রাখবো। মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক এটাই আমরা চাইছি। তাহলে যে যে বা যারা আমাদের এই দাবিগুলোকে যদি ন্যায়সঙ্গত বলে মনে করে, তাহলে অবিলম্বে এই দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে আসুক, এবং যারা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সিবিআই থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তারা আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা সেই সদর্থক প্রচেষ্টা দেখাক, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে এবং সাধারণ মানুষের হয়রানি, আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম, তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণার, সেই যন্ত্রণার জায়গা থেকেই বলতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক, যে মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব হবে ভিজিবল স্টেপ আমরা দেখতে পাবো আমরা সেই মুহূর্তেই সম্পূর্ণ কাজে ফিরব। পোস্টমর্টম নিয়ে দেখুন আমরা যেটা বক্তব্য আমরা রেখেছি, আচ্ছা পোস্টমর্টম নিয়ে যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা জানেন 9 আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের ছাত্র আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে, কী দাবিতে রেজিস্ট্যান্স, যে আমাদের দিক থেকে আমরা মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেন্সিক এক্সপার্ট নয়, তাহলে আমরা ফরেন্সিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা চাইনি, যে ফরেন্সিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারা স্বচ্ছতার সাথে এই কাজটা করুক, তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্টভাবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিম জানায় আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন, তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না তখন আমরাই জুনিয়র ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক, সেই ডিমান্ডটা আমরা দাবিও আমরা রেখেছিলাম, তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমুসি চাইনি, পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কী ছিল তা আমরা জানতাম না, তাহলে আমাদের দিক থেকে জানার সদর্থক পদক্ষেপ এটাই ছিল, তাহলে পোস্টমর্টম রিপোর্টে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হোক কোনো রকম সমস্যা তৈরি হোক এই জায়গা জুনিয়র ডাক্তারদের মনে ছিল না, এই জায়গাটাই আমরা রাখতে চাইছি। পুজোর সময় যেটা বলার আমরা 2 তারিখ অবধি আমাদের সিদ্ধান্ত নিতে পেরেছি, পুজোর দিন অবধি কী হবে এই সিদ্ধান্ত আমরা নিইনি, সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে জানাবো। না, কমিটিতে যদি সাইন থাকাটা যদি বলছি যদি আমি কেন বললাম কেন আমরা ওখানে পাঠিয়েছিলাম, আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম, তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উইটনেস হিসাবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড বলে যে চালানোর প্রসঙ্গ আসছিল আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম হলে আজকে যে জায়গাটা এস্টাবলিশ রয়েছে যে এই ঘটনা একটা রেপ অ্যান্ড মার্ডার সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের যাতে একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে, এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেসগুলো দিয়ে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেন্সিক এক্সপার্ট আনা হোক এটাও আমাদের দাবি ছিল, আসেনি সেটা আলাদা জিনিস, কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এইটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হোক, তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল, আপনারা যদি ওই রিপ্রেজেন্টেটিভকে দেখেন তারা কেউ ফরেন্সিক এক্সপার্ট নয়,
তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেন্সিকে কি লেখা হয়েছে, রিপোর্টে কি লেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেনি, তাদেরকে দেখানো হয়নি। তার জন্য পরের দিন আমরা রিপোর্টের দাবি করেছিলাম যে আমাদেরকে রিপোর্ট দেখানো হোক। তাহলে আমাদের দিক থেকে স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম কোনো মানে অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে, আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের তৈরি করা আমাদের দিক থেকে রিপোর্টে কি লেখা আছে সেটা আমরা তো পাইনি। এই জন্যই তো আমরা পরের দিন ডিমান্ড করেছিলাম যে রিপোর্টটা দেখানো হোক। কলকাতা পুলিশের দিক থেকে যে জায়গায় আসে তখন আপনারা ঘটনার দ্বিতীয় এবং তৃতীয় দিন যদি মনে করেন তাহলে এটা পাবেন যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনারা কিছুক্ষণ আসুন আমরা দেখাতে পারি, কিন্তু রিপোর্ট দিতে পারবো না আইনের জটিলতার জন্য। আমরা বলেছিলাম যে না আমাদেরকে ঠিক আছে তাও আমরা যেতে রাজি, কিন্তু তারপর এসআইটির কাছ থেকে কেস সিবিআইয়ের কাছে চলে যায়, তাই আমরা আর পোস্টমর্টাম রিপোর্ট দেখতে পাইনি। কিন্তু উইটনেস করতে গেছিল পোস্টমর্টাম। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টাম করতে ছিল তার তিন সদস্যের টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, এইটা ছিল পোস্টমর্টামের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ অ্যান্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কারভাবে আসে, সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্স ছিল। আমরা মনে করি আজ সংবাদ মাধ্যম সহ ভারতবর্ষের মানুষের কাছে যে জায়গাটা এসছে যে এটা রেপ অ্যান্ড মার্ডার এবং এটা ইনস্টিটিউশনাল মার্ডার, তাহলে সেই ইনস্টিটিউশনাল মার্ডারের যারা কর্তৃপক্ষ তারা আজ জেলে বসে আছে। কাল সুপ্রিম কোর্টের জায়গা থেকে বলা হয়েছে যে যারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সাসপেনশন বা লম্বা ছুটিতে পাঠানো। তাহলে এই যে জায়গাটা আমরা চেয়েছিলাম যে এই স্বচ্ছতার প্রশ্নটা, সেই স্বচ্ছতার প্রশ্নটা রেখেছি আমরা। এটা এইটাকে যদি কেউ রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে দেখে, জুনিয়র ডাক্তারদের সেই নিয়ে কিছু বলার নেই, তারা তাদের কথা বলতে পারে। আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই, স্বচ্ছতার কোনো মানে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। আবার যদি কেউ মনে করে যে এই স্বচ্ছতা নিয়ে হাজার প্রশ্ন কেউ রাখতে চায়, আমরা সেই প্রশ্নও ফেস করতে পারছি। এবং ওই সময় পোস্টমর্টামের যে ভিডিও সেটা তো পুলিশের কাছেই আছে, যদি তাদের মনে হয় তারা দিক সিবিআইকে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।